নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি বাংলা সাজেশন বের করেছি 2022 সালের উচ্চ মাধ্যমিক। তো দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2022 সালে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো, ভারতবর্ষ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি, 1.2, 1.3, 1.1, 1.4, 1.5, 1.6, 1.7, তো দেখো 1.7 পর্যন্ত এই যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে মানে তোমরা পড়ে যাবে এবং বারবার প্র্যাকটিস করবে লেখার জন্য। তো দেখো, ভাত গল্প থেকে প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল আছে। 1.8 কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 1.9 কোশ্চেনটা পড়ে যাবে, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে পড়বে, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। এবং যে কোশ্চেনগুলো সালের কোশ্চেনগুলো, সেইগুলো তোমরা বেশি করে একটু ফলো করবে। তো দেখো, ক্রন্দনরত জননীর পাশে এই যে কবিতা আছে, এবং তার সঙ্গে আমরা জানি রূপনারায়ণের কুলে আছে, ঠিক আছে, আমি দেখি আছে, এই যে তিনখানা যে কবিতা আছে, এই তিনখানা কবিতা খুবই গুরুত্বপূর্ণ আছে, মহুয়ার দেশ আছে, এই কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমাদের যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে। 5 নম্বরের অপরদিকে ভারতবর্ষ এবং ভাত গল্প থেকে দুটো কোশ্চেন আসবে, সেই দুটো কোশ্চেন থেকে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে। অপরদিকে কবিতা আছে, কবিতা থেকে তিনখানা কবিতা খুবই গুরুত্বপূর্ণ আছে, ক্রন্দনরত জননীর পাশে আছে, ভারতবর্ষ আছে, ভাত আছে, এই তিনখানা কবিতা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাকে দুটো কোশ্চেন আসবে এবং দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে। তো দেখো, ক্রন্দনরত জননীর পাশে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে আমি তুলে ধরেছি। তো দেখো, রূপনারায়ণের কুলে, এই যে রূপনারায়ণের কুলে খুবই গুরুত্বপূর্ণ কবিতা, তোমরা তো জানো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা তার শেষ লেখা কবিতা, খুব গুরুত্বপূর্ণ কবিতা। এখান থেকে আসার চান্স উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় খুবই বেশি 2022 সালে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে ভালো করে পড়বে। এই যে রূপনারায়ণের যে কুলে যে কবিতাটা আছে, এই কবিতা খুবই গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা তো জানো রূপনারায়ণের কুলে তিনি লাইফে সব থেকে মানে জীবনের শেষ পর্যায়ে তিনি কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছিলেন, ঠিক আছে, যে মানুষের জীবনের সত্য সব থেকে কি বড় কঠিন কি আছে, মৃত্যু, এবং এই মৃত্যুর মাধ্যমে তাকে সমস্ত দিনাগুলো মানে শোধ করে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কবিতা, খুবই ভাইরাল কবিতা। আমি মনে করি এই কবিতাটা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওয়ার চান্স 100% বেশি। তো দেখো, এখানে আমি 1, 2, 2.6, 2.7, 2.8, 2.9, 2.10, অর্থাৎ আমরা 6, 7, 2, 1, 2, 3, 4, 5টা, এই যে পাঁচখানা যে মানে আমাদের কোশ্চেন আছে, এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। রূপনারায়ণের কুলে আমি জেগে উঠিলাম, খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু, ঠিক আছে। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ মানে কোশ্চেন আছে, সে কখনো করে না বঞ্চনা, এই লাইন থেকেও মাঝে মাঝে কোশ্চেন করে। তো দেখো, আজকে আমি উচ্চ মাধ্যমিক 2022 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি খুবই ভাইটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2022 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করেছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন সাজেশনের ভিডিও দেওয়া আছে। তো দেখো, আমি দেখি যে কবিতাটা আছে, এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, এটা গুরুত্বপূর্ণ লাইন থেকে তুলে ধরা হয়েছে। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আরোগ্যের জন্য এই সবুজ ভীষণ দরকার, এটাও খুব গুরুত্বপূর্ণ 2.14 কোশ্চেন। তো দেখো, 2.15 কেছে, বহুদিন জঙ্গলে কাটিনি দিন, কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, জঙ্গলে দিন না কাটার জন্য বক্তার কি মনে করা হয়েছে, কবির জঙ্গলে দিন কাটিনি কেন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, মহুয়ার দেশ থেকে আমি এখান থেকে তিনখানা কোশ্চেন সিলেক্ট করেছি। তো দেখো, এই তিনখানা কোশ্চেন খুব সুন্দর করে বাড়িতে বসে পড়ে নেবে। তো দেখো, নাটক কি আছে, বিবাহ আছে, আর কি আছে, নানা রঙের দিন আছে, এই দুটো নাটক তোমরা যদি ভালো করে পড়ে যাও, বা অনেকে একটা নাটক পড়লে ও পড়তে পারো, কারণ দুটো থেকে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। এমসি কিউব থাকবে এবং এসএ কিউব থাকবে, মানে ওয়ার্ড থাকবে বিভব নাটক থেকে, এবং নানা রঙের দিন থেকে ওয়ার্ড থাকবে, বুঝতে পারলে। তো দেখো, বিভব নাটকটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা তো জানো বুদ্ধিটা কী করে এলো,
তা বলে এই যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে বিভাগ নাটকটির কথাটির সাধারণ অর্থ কি এটাও খুবই গুরুত্বপূর্ণ আছে এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে এখানের প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইটাল বলে আমি মনে করি 3.4 কোশ্চেন কি আছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো তো দেখো 3.5 এর যে কোশ্চেন আছে 3.6 এর যে কোশ্চেন আছে 3.7 এর কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল আছে তো দেখো নানা রঙের দিন এখান থেকে যে সমস্ত তোমরা পড়বে নানা রঙের দিন নাটকের ঠিক আছে মঞ্চ সজ্জা আছে খুবই গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে গ্রিন রুমে ঘুমাই চ্যাটার্জ মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তা কে তিনি কেন গ্রিন রুমে ঘুমান নানা রঙের নাটকটি কি একাঙ্ক নাটক এবং সার্থক নাটক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে অভিনেতার মানে একটা চাকর খুব ইম্পর্টেন্ট লাইন 3.12 কোশ্চেন কি আছে এ পবিত্রতার নামাবলীটা সেদিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে 3.13 যে কোশ্চেন আছে প্রক্তান অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভার অপমৃত্যুর কারণ দুঃসংবাদ কে কোথায় এই সংবাদটা লিখে রেখেছিল উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তো দেখো আন্তর্জাতিক কবিতা ঠিক আছে এখান থেকে কী কী পড়বে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন তো দেখো এই যে প্রত্যেকটা যে আছে কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কবিতা এবং এখান থেকে তোমরা 5 নম্বরের একটা কোশ্চেন পাবে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে আজকে আমি 2022 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো পড়তে জানে কবিতা থেকে আমরা দেখতে পাচ্ছি এমন এক মজুরের কথা তো দেখো 4.2 4.3 4.4 4.5 প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে যদি পড়ে যেতে পারো তাহলে 100% আমি বলতে পারি তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি 2022 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের ক্ষেত্রে তো দেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই যে কবিতাটা আছে এই কবিতা খুবই গুরুত্বপূর্ণ আছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কে আবার গড়ে তুলল এতবার তো দেখো কি গড়ে তোলার কথা এখানে বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তো দেখো বইয়ে লেখা আছে রাজার নাম রাজার কি পাথরের ঘাড়ে করে আনতো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে করে যাবে তো দেখো অলৌকিক গল্প এই যে অলৌকিক গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ গল্প আছে তো দেখো হঠাৎ শিষ্য মর্দানার জন্য জল তৃষ্ণা পেল হঠাৎ শিষ্য মর্দানার জল তৃষ্ণা পেল তৃষ্ণা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার তৃষ্ণা সেসব দিয়ে কীভাবে মিটেছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তো দেখো 4.9 কোশ্চেন কিছু চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় চোখের জল এসেছিল তা ঘটনাটি উল্লেখ করো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্যাট পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো এইগুলো তোমরা যদি বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমি বলতে পারি 100% 2022 সালে তোমরা বাংলায় 90%-এর উপরে মার্কস পাবে আজকে আমি 2022 সালের বাংলা সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ক্ষেত্রে তো দেখো এখান থেকে আমি প্রত্যেকটা কোশ্চেন তুলে ধরেছি কি আবার গড়ে তুলল এতবার এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে তো দেখো পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি কোন স্থানটি বর্তমানে পাঞ্জা সাহেবে কার পাঞ্জা সাহেবে কারা পাঞ্জা সাহেবে গিয়েছিল আশ্চর্য ঘটনাটি আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করেছি যেগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন আমি ব্যাখ্যা করেছি এবং কোন কোশ্চেনগুলো 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় আসতে পারে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তো দেখো এই যে গল্প আছে অলৌকিক গল্প এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গল্প আছে তো দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে আমার বাংলা আমার বাংলা থেকে তোমরা তো জানো মেঘের গায়ে জেলখানা এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আছে বক্সার জেলখানার বর্ণনা আছে সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্তকরণ করছে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কী আছে জেল কী আছে জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান 1 হাঁটুর উপর তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের ক্ষেত্রে তো দেখো অলৌকিক গল্পগুলো তো দেখো 3.5.2 কোশ্চেন 5.3 কোশ্চেন 5.4 কোশ্চেন জেলখানার বর্ণনা দেওয়া সরু লিখলুকে আঙুল দেওয়া সেই সব খুনিদের শনাক্তকরণ করেছে প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা এইগুলো ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং আমি বলতে পারি উচ্চ মাধ্যমিকে একটা ভালো তোমরা একটা নম্বর পাবে আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে
তো দেখো ভাষা থেকে আমরা দেখতে পাচ্ছি ভাষা চ্যাপ্টার যে মানে এই যে ব্যাকরণ যে চ্যাপ্টারটা আছে ছেলেমেয়েরা বেশি ভুলভাল করে এবং প্রচুর ভুল লেখে। তো দেখো কয়েকটা কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ আছে, ধ্বনিমূল, স্বধ্বনিমূল, রূপমূল, ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দেখো বাংলা ব্যাকরণ চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ভাইটাল আছে বা ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যয়কে আঁকে বলে তোমরা তো জানো কী আছে, অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা বাড়িতে বসে লিখে নিয়ে এবং বাড়িতে বসে বারবার যদি প্র্যাকটিস করো তাহলে আমি বলতে পারি 2022 সালে তোমরা একটা ভালো রেজাল্ট করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।